হ্যাঁ অপ সারি ভুলে এসে আমি একটা আমার খানি ওকে তো বন্ধুরা আমরা আমাদের প্রতিনিয়ত জীবনে ভোল্টেজ কথাটি কম বেশি সবাই শুনে থাকি কেউ বলে আমাদের বাড়িতে লো ভোল্টেজ কেউ বলে আমাদের ওই পোলটাই হাই ভোল্টেজ দাঁড়ান বন্ধুরা আপনি কি জানেন এই ভোল্টেজ বলতে আসলে কি বোঝায় তাহলে ভোল্টেজ সম্বন্ধে সঠিক ধারণা পেতে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখুন নমস্কার বন্ধুরা আমি দীপায়ন দাস স্বাগত জানাই আপনাকে ডিসকয়ার রিসার্চে বন্ধুরা আমরা একটা বাস্তব সত্য সবাই জানি যে কোনো কিছুই এমনি এমনি ঘটে যায় না তার পেছনে কারণ না কারোর হাত থাকেই বা কোনো না কোনো কারণ থাকেই এবার আমরা আগের ভিডিওতে বুঝেছিলাম কারেন্ট কি। কারেন্ট মানে হলো এক কথায় ইলেকট্রনের প্রবাহ এবার একটা কথা ভাবুন বন্ধুরা ইলেকট্রন কি একা একাই বয়ে যায় এটা কি কই মিল সিনেমার মতো জাদু কেউ একজন তো বাধ্য করে কি বই যেতে না না বন্ধুরা কোন ভূত প্রেত বা মায়াবী শক্তি নয় কারেন্টকে প্রবাহ করতে যে বাধ্য করে তাকে বলে ভোল্টেজ ভোল্টেজ হলো এক ধরনের বৈদ্যুতিক চাপ পরিবাহীর অভ্যন্তরীণে থাকা ইলেকট্রন সমূহকে স্থান ত্যাগ করাতে যে ফোর্স বা চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে না আবার অ্যানিমেশন আবার এন্ট্রিং বন্ধুরা এই হলো পরমাণু পরমাণুর সর্ববয়স্ত যে ফ্রি ইলেকট্রনগুলি থাকে তার চেষ্টা করে তাদের ফ্রি ইলেকট্রনগুলিকে ছেড়ে দিতে এবার এরা তো আর এমনি এমনি ফ্রি ইলেকট্রনগুলিকে ছেড়ে দিতে পারে না পরমাণুর ওপর যে চাপ বা ফোর্স প্রয়োগ করলে তারা তাদের ফ্রি ইলেকট্রনগুলিকে ছেড়ে দেয় সেই চাপ বা ফোর্সকেই বলে ভোল্টেজ এবার আমরা একটা বাস্তব উদাহরণ দেখি আসুন বন্ধুরা ধরুন আপনার বাড়ির কাছাকাছি একটা বিরিয়ানির দোকান আছে কন্ট্রোল কন্ট্রোল এবার ধরুন আপনি অনেকদিন বিরিয়ানি খাননি আজ হঠাৎ করে আপনার বিরিয়ানি খাওয়ার মন হয়েছে এবার আপনার মন কি করবে আপনাকে বিরিয়ানির দোকানের দিকে টেনে নিয়ে যাবে এবার একবার ভাবুন বন্ধুরা যদি আপনার মন না থাকতো তাহলে আপনি কি শুধু শুধু বিরিয়ানির দোকানে যেতেন যেতেন না ঠিক তেমনি আপনি বলতে কারেন্টকে ধরুন এবং মন বলতে ভোল্টেজকে তাহলে আমরা বুঝলাম ভোল্টেজ না থাকলে কারেন্ট কিন্তু যেত না ভোল্টেজের ফলেই কারেন্ট চলাচল করলো আশা করি আমি বোঝাতে পারছি ভোল্টেজের একক হল বন্ধুরা ভোল্ট এটি অ্যালেসঅ্যান্ড্রো ভোল্টা বৈজ্ঞানিক মহাশয়ের নাম অনুসারে রাখা হয় বন্ধুরা এক কুলম চার্জ প্রবাহ করতে যখন এক জুল কার্য সম্পাদন করতে হয় তখন তাকে আমরা বলি এক ভোল্ট অর্থাৎ এক ভোল্ট সমান সমান এক জুল বাই এক কুলম এবার একটা কথা জেনে রাখুন বন্ধুরা আমাদের বাড়ির যে ভোল্টেজ সেটি হলো টু থার্টি ভোল্ট ফিফটি হার্চ এসি ফিফটি হার্জ মানে হলো ফ্রিকোয়েন্সি এটা সম্বন্ধে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব আপাতত শুধু এটুকু জেনে রাখুন এবার যখন টু থার্টি ভোল্টেজ থেকে অনেক কম ভোল্টেজ আমাদের বাড়িতে আসে তখন আমরা বলি বাড়িতে লো ভোল্টেজ আশা বুঝতে পেরেছেন এবার আপনি আপনার মোবাইলে চার্জারের গায়ে দেখবেন তো কত ভোল্টেজ লেখা আছে এবং তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জোরে থাকুন আরও নতুন নতুন মজাদার আপডেটের জন্য you. <music>